সুপ্রিয় আসসালামু আজ আমি নবম শ্রেণীর জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ের সুনির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা আলোচনা করব জীববিজ্ঞানের ধারণা। শিক্ষার্থীবৃন্দ, জীববিজ্ঞান হচ্ছে বেশ একটি প্রাচীন শাখা। জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলে। তাহলে বায়োলজি কাকে বলে বা জীববিজ্ঞান কাকে বলে? জীববিজ্ঞানের যে শাখা জীবন এবং জীব সম্পর্কে গবেষণা করা হয় তাকে জীববিজ্ঞান বলে। তাহলে এখন আমরা দেখব বায়োলজি শব্দটি কোন দুটি শব্দ থেকে উৎপত্তি ঘটেছে। বায়োলজি সাধারণত দুটি গ্রিক শব্দ বায়োস অ্যান্ড লগস। বায়োলজি শব্দ দুটি গ্রিক শব্দ বায়োস অর্থাৎ জীবন এবং লগস অর্থাৎ কি? জ্ঞান। এই দুটি শব্দ মিলিত হয়ে বায়োলজি বা জীববিজ্ঞানের উৎপত্তি ঘটেছে। তো শিক্ষার্থীবৃন্দ, বায়োলজি বায়োস অ্যান্ড লগস এই দুটি শব্দ দুটি গ্রিক শব্দ। এই গ্রিক দুটি শব্দ মিলিত হয়ে বায়োলজি বা জীববিজ্ঞান এর উৎপত্তি ঘটেছে। এই বায়োলজি শাখাটি বা ব্রাঞ্চটি আদিম কাল থেকে এর চর্চা হয়ে আসছে। বায়োলজিকে আবার দুটি শাখা বিভক্ত বা ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ভৌত বা মৌলিক শাখা। তাহলে এই বায়োলজিকে আবার দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে কি? ভৌত, ভৌত বা মৌলিক বিজ্ঞান। আরেকটা হচ্ছে কি? ফলিত জীববিজ্ঞান। তাহলে এই ভৌত বা মৌলিক জীববিজ্ঞানে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয় বা ভৌত বিজ্ঞান কাকে বলে? জীববিজ্ঞানের যে শাখায় জীবের তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তাকে ভৌত বিজ্ঞান বা ইংরেজিকে একে ফান্ডামেন্টাল সায়েন্স বলে। আবারও বলছি, ভৌত বিজ্ঞান বা ফান্ডামেন্টাল সায়েন্স কাকে বলে? জীববিজ্ঞানের যে শাখায় জীবের তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা গবেষণা বা পর্যালোচনা করা হয় তাকে ভৌত বিজ্ঞান অথবা মৌলিক বিজ্ঞান অথবা ফান্ডামেন্টাল সায়েন্স বলে। এরপর আমরা দেখব কি? ফলিত জীববিজ্ঞান যে শাখায় জীব সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা গবেষণা বা পর্যালোচনা করা হয় তাকে ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড সায়েন্স বলে। তাহলে এটিকে ইংরেজিতে কী বলে? অ্যাপ্লাইড সায়েন্স, অথবা যদি বলে ফলিত শাখা সেটিকে অ্যাপ্লাইড ব্রাঞ্চ বলে। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ভৌত বিজ্ঞানের কয়েকটি শাখা এবং ফলিত বিজ্ঞানের কয়েকটি শাখা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, ভৌত বিজ্ঞান শাখা সাধারণত জীবের বিভিন্ন ঘটনাবলী রূপবালা বিবরণ বিভিন্ন ঘটনাবলী বিবরণ কার্যাবলী এইসব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এবং ফলিত বিজ্ঞানে বা অ্যাপ্লাইড সায়েন্সের সাধারণ জীবন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। যেমন আমাদের যখন রোগবালায় বা মানুষ অথবা উদ্ভিদের বিভিন্ন সমস্যা দেখা দেয়, সেই সমস্যাগুলো বা জীবন সংশ্লিষ্ট সমস্যাগুলো অ্যাপ্লাইড ব্রাঞ্চ বা ফলিত জীববিজ্ঞান শাখায় আলোচনা করা হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা কী জানলাম? যে এই ভৌত বিজ্ঞান শাখায় শুধু তাত্ত্বিক বিষয় যেমন বিভিন্ন রূপ বলয় ঘটনা উৎস এগুলো নিয়ে আলোচনা করা হয়। এবং ফলিত জীববিজ্ঞানে জীবন সংশ্লিষ্ট বিভিন্ন রূপ বলয় থেকে কীভাবে রক্ষা পাওয়া যায় সেই বিষয় নিয়ে ফলিত জীববিজ্ঞানে আলোচনা করা হয়। যেমন মানুষের বিভিন্ন রূপ বলয় অথবা উদ্ভিদের বিভিন্ন রূপ বলয় এই সবগুলার রূপ সম্পর্কিত কার্যাবলী ফলিত বিজ্ঞানের শাখা অন্তর্ভুক্ত। যেমন আমাদের যখন আমরা যখন অসুস্থ হই অথবা উদ্ভিদ অথবা বিভিন্ন ধরনের প্রাণী যখন বিভিন্ন রোগে আক্রান্ত হয় সেটার যে সেবা প্রদান করা হয় সেটা হচ্ছে ফলিত শাখার অন্তর্ভুক্ত। আর এই ভৌত শাখা শুধু বিভিন্ন রোগের উৎস কার্যাবলী পূর্বাভাস রোগবালয় এগুলো নিয়ে সেখানে আলোচনা করা হয়। কিন্তু ফলিত বিজ্ঞানে সেটির
চিকিৎসা অথবা কি কিভাবে আমরা সেই রোগটি প্রতিরোধ করতে পারি সেটি পূর্ণভাবে ফলিত জীববিজ্ঞানের সাথে আলোচনা করা হবে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ভৌত বিজ্ঞান বা মৌলিক বিজ্ঞানের একটি শাখা নিয়ে আলোচনা করব, যেমন অঙ্গসংস্থান বিদ্যা। অঙ্গসংস্থান বা মরফোলজি শাখা কাকে বলে? যে শাখায় জীবের আকার আকৃতি এবং গঠন নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয় তাকে অঙ্গসংস্থান বা মরফোলজি বিজ্ঞান বলে। তাহলে অঙ্গসংস্থান বা মরফোলজি বিজ্ঞান কাকে বলে আশা করি তোমরা বুঝতে পারছো। যে শাখায় জীবের আকার আকৃতি ও গঠন নিয়ে পূর্ণভাবে আলোচনা পর্যালোচনা করা হয় তাকে অঙ্গসংস্থান বা মরফোলজি বিজ্ঞান বলে। শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা দ্বিতীয় নম্বরটি দেখব, কোষবিদ্যা কি? তাহলে কোষবিদ্যা কি বা কাকে বলে? এরপর আমরা দেখব শ্রেণীবিন্যাস বিদ্যা। শিক্ষার্থীবৃন্দ, শ্রেণীবিন্যাস বিদ্যা কাকে বলে? সেখানে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর শ্রেণীবিন্যাস ও রীতিনীতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয় তাকে শ্রেণীবিন্যাস বিদ্যা বলে। শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা দেখব জেনেটিক্স। জেনেটিক্স কাকে বলে? জীববিজ্ঞানের যে শাখা জিন ও বংশগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং পর্যালোচনা করা হয় তাকে জেনেটিক্স বা বংশগতিবিদ্যা বলা হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা ভৌত বিজ্ঞানের কয়েকটি শাখার নাম পড়েছি, তোমরা সেগুলো পড়বে এবং ভৌত বিজ্ঞান শাখাগুলোর সবগুলোর সংজ্ঞা লেখার চেষ্টা করবে। তো শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা ফলিত বিজ্ঞানের কয়েকটি শাখা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা দেখব জীবাশ্ম বিজ্ঞান কি। সাধারণত বিভিন্ন ধরনের উদ্ভিদ বা প্রাণী পাথরে পরিণত হয়েছে এমন উদ্ভিদ বা প্রাণীকে জীবাশ্ম বিজ্ঞান বলে। তো শিক্ষার্থীবৃন্দ, জীবাশ্ম বিজ্ঞান কি? প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞানকে জীবাশ্ম বিজ্ঞান বলে। সাধারণত 340 কোটি থেকে 10,000 বছর পূর্বের বিভিন্ন ধরনের উদ্ভিদ বা প্রাণীর মৃতদেহ নিয়ে যেখানে গবেষণা বা পর্যালোচনা করা হয় সেটিকে জীবাশ্ম বিজ্ঞান বলে। জীবাশ্ম বিজ্ঞানে বিভিন্ন উদ্ভিদ প্রাণীর ফসিল মানে কি, জীবাশ্ম থেকে জীবের গঠন খাদ্যাভ্যাস এগুলো সম্পর্কে বিস্তারিত জানা যায়। এরপর আমরা দেখব পরজীবীবিদ্যা কাকে বলে। শিক্ষার্থীবৃন্দ, জীববিজ্ঞানের যে শাখা পরজীবী জীবের গঠন প্রণালী আর রূপবালাই আচার আচরণ বাসস্থান এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা বা পর্যালোচনা করা হয় তাকে পরজীবীবিদ্যা বলে। শিক্ষার্থীবৃন্দ, পরজীবী সম্পর্কে আমরা জানলাম যে পরজীবীবিদ্যা কাকে বলে। এরপর আমরা দেখব মৎস্যবিজ্ঞান। এরপরে আমরা তৃতীয় নম্বরে দেখব ফলিত শাখার একটি শাখা হচ্ছে কি, মৎস্যবিজ্ঞান। যে মৎস্যবিজ্ঞান কাকে বলে? জীববিজ্ঞানের যে শাখা প্রাণীর আচার আচরণ বাসস্থান খাদ্যাভ্যাস অথবা রোগবালাই নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয় তাকে মৎস্যবিজ্ঞান বলে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা মৎস্যবিজ্ঞান সম্পর্কে জানলাম, এখন আমরা জানব ফলিত জীববিজ্ঞানের আরেকটি শাখা হচ্ছে কি, কীটতত্ত্ব বা এন্টামোলজি বলে এটাকে ইংরেজিতে। তো কীটতত্ত্বে সাধারণত বিভিন্ন পোকামাকড় এর বাসস্থান রোগবালাই আচার আচরণ এগুলো নিয়ে যেখানে আলোচনা বা পর্যালোচনা করা হয় তাকে কীটতত্ত্ব বিজ্ঞান বলে। তোমরা ফলিত ও
भौतविज्ञान प्रत्येक शाखार संज्ञा एवं से बीसटी एम सिक्यू लेखार चेष्टा करब। तो तुम्हारे कैकटी बाड़ी क्ज लिख सेगल तुम्हारा खाता लिखार चेष्टा कर। तो बाड़ी क्यागल चलो देखी शिक्षार्थी तो तुम्हारा तुम्हारे बेर तीन थे पाँच पृष्ठा दुबार रिविसन दे तुम्हारे कैकटी संक्षिप्त प्रश्न देव हलो सेगल तुम्हारा बासा लिखे अनुशीलन कर। शिक्षार्थीबृंद आज ए पर्यत सबाई भलो थेको सुस्थ थेको। आल्लाह हाफेज।